akun itu. এই বদমাইশের দল, সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে, এখনো নাক ডেকে ঘুমাচ্ছিস? যদি এভাবে ঘুমাতে থাকিস তাহলে পেট চলবে কি করে? তাড়াতাড়ি উঠে পড়, আস্তানায় এতটুকু খাবার নেই, আমার অনেক খিদা পেয়েছে, আজ শরীরটাও ভালো না। যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শিকারের জন্য তৈরি হ। এই বদমাইশ, আমি ডাকছি না, তোরা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? সকাল হয়ে গেছে, এ তো টেরই পাইনি। আমি তো মনে করেছি এই মাত্র ঘুমালাম, কিন্তু আপনি যে পাছায় এত জোরে লাথি মারলেন এখন বুঝতে পারলাম রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমরা এখনই বেরিয়ে পড়ছি, দেখি জঙ্গলের ভিতরে আজকে কি কি শিকার ধরতে পারি। আমাদের খুব সাবধানে এগোতে হবে, ও যদি একটু টের পায় তাহলে ও দ্রুত পালিয়ে আমাদের নাগালের বাইরে চলে যাবে। যা যা। আজ তো শিকারটা ধরতে অনেক কষ্ট হলো, এই ছাগলটা বেশ চালাক ছিল, সে তো প্রায় পালিয়েই গিয়েছিল, একটুর জন্য হলেই হাত ফসকে বেরিয়ে যেত। চল এটাকে নিয়ে আস্তানায় ফিরে যাই, ওদিকে বাঘ মামা খাবারের জন্য অপেক্ষা করছে। চল চল জলদি জলদি যাই, আবার দেরি হলে আবার পাছায় জোরে জোরে লাথি দেবে। চল রে চল। কিরে কিরে ভাগ্নেরা, আজকে তোরা কী শিকার করে নিয়ে আসলি? আয় আয় তাড়াতাড়ি আয়, আমার বেশ খিদা পেয়েছে। বাঘমামা বাঘমামা, সেদিন দেখলাম ওই জঙ্গলের ভিতরে একদল মানুষ এসে তারা মাংস ফেরাই করে খাচ্ছে, আমরা এই ছাগলটাকে ফেরাই করে খেতে চাই। তাই নাকি রে ভাগ্নে? সে কথা তো আমিও শুনেছি, শহরের মানুষ নাকি খুব পছন্দ করে, আমরাও আজকে এটাকে পুড়িয়ে ঝলসে ঝলসে খাবো রে, আয়োজন কর তোরা। আরে যা যা, তোর মতন কিংকং কত দেখলাম, এই আধুনিক অস্ত্রর কাছে তুই টিকতেই পারবি না। ধন্যবাদ ধন্যবাদ পুতিন কাকুকে, অনেক ধন্যবাদ, কারণ পুতিন কাকুর এই অস্ত্রটা দিয়ে আমার অনেক শক্তি বৃদ্ধি পেয়েছে, এই অস্ত্র দিয়েই আমি সবাইকে কাবু করে দিচ্ছি। এই ভাগ্নেরা চল চল, আজ থেকে তোদের আর কোনো চিন্তা নেই, তোরা এই পুরো জঙ্গলে রাজ করবি, আর নির্ভয়ে শিকার করে বেড়াবি, আর সবাইকে বলবি তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয়, না হলে সবগুলোকে ঠাস ঠাস করে মেরে দেব এই পুতিন কাকুর মেশিন গান দিয়ে, বুঝলি?